আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হাজির হলাম আপনাদের কাছে কেক বানানোর রেসিপি নিয়ে। আমি যেভাবে কেক প্রথমে দিয়ে দিব 2টি ডিম, দুটি ডিমের সাথে পরিমাপ মতো এখন চিনি দিয়ে নেব। চিনিটা স্বাদ অনুযায়ী যে যেভাবে দিতে পারেন। কেকে একটু বেশি মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না, এজন্য যেহেতু মাখন দিব না সেহেতু মিষ্টিটা বেশি দিব। এটা এখন ভালোভাবে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি না গলে, অনেকে চিনির পাউডার বানিয়ে নেয় ব্লেন্ডারে। আজকে আমি ব্লেন্ডারে কিছুই করব না, হাতে দেখাবো। যাদের ব্লেন্ডার নেই তাদের জন্য সুবিধা হবে। ভালোভাবে ফেটা হয়ে গেলে এরকম বুটি বুটি উঠবে, আর এরকম বুটি বুটি উঠলে মনে করবেন যে আপনার ফেটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দেব, হাফ চামচ। আমার অভ্যাস হয়ে গেছে তো, তাই আমি চামচে মাপলাম না, আপনারা দিলে হাফ চামচ দেবেন। ভ্যানিলা এসেন্সটা এই জন্যই দেওয়া যেন ডিমের গন্ধটা না হয়, একটা ফ্লেভার আছে, সুন্দর লাগে। আর কেউ যদি মনে করেন হাতের কাছে ভ্যানিলা এসেন্স নেই তাহলে না দিলেও চলবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব ডানো প্যাকেটের একটি গুঁড়া দুধ। এটি দিলে আলাদা একটি ফ্লেভার আসে, খেতেও অনেক মজা লাগে। আর কেউ যদি মনে করেন দেব না তাহলে না দিলেও চলবে, কিন্তু এটি দিলে অসাধারণ মজা আসে। আমি সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিলাম। এবার আমি ময়দা দেব, এই যে 1 কাপ ময়দা। ময়দাটা আমি অর্ধেক অর্ধেক করে দেব, এটা মিক্সড করে নেব, তারপর আবার দেব। তুলো তো বসে বসে
আমার ময়দা দেওয়া কমপ্লিট, এখন এটা ভালোভাবে মিক্সড করব। এখন আমি দিয়ে দেবো বেকিং পাউডার, হাফ চা চামচ নিয়ে নিয়েছি, একটু আরেকটু লাগবে, হাফ চা চামচ বেকিং পাউডার। এটা মিক্সড করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব বেকিং সোডা, খাওয়ার সোডাও বলা হয়, ওটা আমি হাফ চা চামচ নিয়ে নিলাম। মিক্সড করে দিলাম ওটাও। এতে এখন আমাদের প্রয়োজন তেল। এখন এখানে তেল দিয়ে দেব হাফ কাপের, একটু কম দিয়েছি আমি, তেল অনেকে বেশিও দেয় ইচ্ছা মতো। ভালো করে এখন ব্লেন্ড করে নিব এভাবে হাত দিয়ে। এই যে আমার ব্লেন্ড করা ভালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে এই যে ফুটি ফুটি উঠছে, এতেই আমি এখন শিওর যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমার মিক্সারটি রেডি। এখন আমি একটি প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে ফার্স্টে তেল দিয়ে দিব। অল্প একটু শুধু তেল, এভাবে আলতো হাতে করে দিলাম, ব্রাশ দিয়ে আমি করে দেখালাম না। এখন এতে আমি একটি খাতার পৃষ্ঠা নিয়ে নিয়েছি, খাতার পৃষ্ঠাতে দিয়ে দিব। এখন এটা আমি প্রেশার কুকারে দিয়ে 10 মিনিট রাখলে আমার কেকটি হয়ে যাবে। এখন মৃদু আছে, 10 মিনিট 12 মিনিট হলেই আমার কেকটি হয়ে যাবে, 10 থেকে 12 মিনিট লাগবে। টুথপিক দিয়ে চেক করবো কেকটি হয়েছে কিনা। এটার মধ্যে কিছু লেগে নেই, এর মানে আমার কেকটি হয়ে গেছে। আরে কাগজ দেওয়ার কারণটি ছিল এভাবে টানলেই কাগজটি চলে আসবে। কেকটি কমপ্লিট, এখন কেকটি আমি কেটে দেখাবো, তুলতুলা কত হয়েছে। ছোট্ট মেয়ে হয়ে যাচ্ছে একটা হাতে।